সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে এই মুহূর্তে একটি বিরাট সংবাদ আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পাচ্ছি। আপনারা সকলে হয়তো জানেন যে আগামী 19 জুলাই পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন June 2020 অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এবং বর্তমানে যে করোনার প্রভাব বা প্রাদুর্ভাব সারা রাজ্য জুড়ে লক্ষ্য করা যাচ্ছে তার জন্য সেই সময় তালিকা জমা দেওয়ার অ্যাসাইনমেন্টে পরিবর্তন করা হয়েছে। আজকে আমরা সেই সংক্রান্ত নোটিফিকেশন দেখব এবং জানব কবে নেক্সট ডেট দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো এই ধরনের ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই। দেখুন, আপনাদের সামনে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি এবং এখানটায় দেখতে পাচ্ছেন 13/7/2020 তারিখে নোটিশ ফর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বুকলেট অফ PGTEE June 2020 December 2020, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন June 2020 এবং December 2020 লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বুকলেট যেটা দেওয়া কথা ছিল সেটা নিয়ে একটা নোটিফিকেশান এসছে। এবার আমরা দেখে নিই, আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট 13/7/2020। নোটিশ কী বলা হচ্ছে? লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বুকলেট বাই দ্য স্টুডেন্টস টু দ্য স্টাডি সেন্টার কনসার্নড অফ PG টার্ম এক্সামিনেশন June 2020 এবং December 2020 ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু 23rd August 2020 ইনস্টেড অফ 19th July 2020। অর্থাৎ 19 জুলাই 2020 সালে পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন June 2020 এবং December 2020 ছাত্রছাত্রীদের যাদের নির্দিষ্ট বা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে অ্যাসাইনমেন্ট বুকলেট জমা দেওয়ার তারিখ ছিল সেই তারিখটি বর্ধিত করা হলো আগামী 23 আগস্ট পর্যন্ত। অর্থাৎ আপনাদেরকে আর 19 জুলাইয়ের মধ্যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, সেই তারিখটি আরও এক মাসের ওপর বাড়িয়ে দিয়ে 23 আগস্ট করা হলো। আপনারা 23 আগস্টের মধ্যে নিজস্ব বা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে গিয়ে নিজেদের অ্যাসাইনমেন্ট জমা করবেন। ফলে আপনাদের যে একটা মানসিক চাপ দেখা দিয়েছিল, একদিকে করোনার প্রাদুর্ভাব, অন্যদিকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটা দুশ্চিন্তা, সেটা থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনেকটাই আপনাদেরকে মুক্তি দিয়েছে। আপনারা এখন সুস্থ মনে বাড়িতে লিখুন অ্যাসাইনমেন্টগুলো এবং যখন পরিস্থিতি স্বাভাবিক হবে 23 আগস্টের মধ্যে গিয়ে নিজের নিজের স্টাডি সেন্টারে অ্যাসাইনমেন্টগুলো জমা দিন। এই ছিল আজকের আমাদের ভিডিও। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন, আর হ্যাঁ, ভিডিওটিতে ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।